উড়িবাবা সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজিয়ে ঘরে ঢুকুন। নমস্কার, আমাদের ঝালাগান পালাগানের নতুন পর্ব চলে এসেছে এবং এই শোটার ফরম্যাটটা কী বা শোটায় কী হচ্ছে এটা আপনারা দেখেছেন, আর আমাদের সাথেও অল্প বিস্তর আলাপ রয়েছে আপনাদের, অমিত, আমি সায়ন, শতাক্ষী, শ্রাবন্তী, কিন্তু এই দুজন এনাদের সাথে আমাদের আলাপ করাবো। একজন হচ্ছে অরুণাব আর একজন হচ্ছে নিলয়। এই দুজন হচ্ছে ডিরেক্টর জুটি আব্বাস মাস্তান বা রানা সুদেষ্টার মতো, তো ওয়ার্নার ব্রাদার্স। তো এই নিলয় আর অরুণাব আমাদের এই শোয়ের পরিচালক। তো কীভাবে এই শোটা, যেরকম টিপিক্যাল প্রশ্ন করা, আপনাদের এই শোটা কীভাবে মাথায় এলো, কীভাবে আপনারা এটার মধ্যে ঢুকলেন, ঢুকে কী করে এগুলো বার করে আনলেন সবার মধ্যে দিয়ে, সেইটা যদি আপনি একটু বলেন। প্রদীপ্তদারই পুরো ভাবনাটা, প্রদীপ্তদা বললো যে এরকম আমরা তো কবি গানের লড়াই আমরা দেখে এসেছি আমাদের বাংলার, ঘেটো লেটো এরকম অনেক আরও অনেক কিছু আছে, তা এই পুরো ফর্মটাকে যদি এরকম দুটো দল শুধু না করে, মানে শুধু দুই দলের লড়াই বলে না, যেখানে আরেকটা পক্ষ থাকবে, সেইভাবে যদি করা যায়, তা সে ইনিশিয়ালি সেইভাবে আসে, তারপরে আস্তে আস্তে আলোচনা শুরু হয়, প্রি প্রোডাকশন শুরু হয়, আমরা শুরু করি কোথায় হবে, কি ধরনের স্টেজটা তৈরি, মানে কিভাবে আমরা দেখবো আর কি বিষয়টা, এক্সিকিউশন কি হবে, প্রদীপ্তরা ভাবনা ভেবেছে, সেটাকে তো এক্সিকিউশনের দায়িত্ব আমাদেরকে যদি দিয়েছে, আমাকে নিলয়কে, সত্যি প্রদীপ্তরা ঋত্বিকদা 180 ডিগ্রি আমরা সত্যিই তাকে কৃতজ্ঞ, প্রচণ্ড দায়িত্ব দিয়েছে। তো আর দীপাংশুদা লিখেছে, সাত্যকিতা সুর দিয়েছে, আর এত এত গুণী শিল্পী তোমরা সবাই রয়েছো। একটা টেকনিক্যাল প্রশ্নই করি, সেটা হচ্ছে ছখানা ক্যামেরা অ্যাট এ টাইম আমরা শ্যুট করেছি এবং কোনো অনলাইন এডিটিংয়ের ব্যবস্থা ছিল না, ছিল সুইচারগুলো ছিল, তো এডিটিং পোস্ট প্রোডাকশনে কেমন চাপ হয়েছে অরুণাবর কাছে, প্রশ্ন একমাত্র। সত্যিই খুব চাপের, কারণ যদি অনলাইন এডিট করতে পারো অনেক ফুটেজ, হ্যাঁ একটা ছখানা ক্যামেরা আমাদের টেকও অনেক অনেকগুলো দু তিনটে করে টেক হয়েছে, একটু কঠিন ছিল, যাই হোক মানে সেটা ম্যানেজ করা গেছে আর কি। আর একটা জিনিস আমাদের আর একটা ভালোবাসা জানানোর জায়গা, সেটা হচ্ছে যারা পোয়ের দল করেছে, মানে কোরাস ওরা এত, এবং যারা বাজিয়েছে ওখানে মানে শুটিংয়ে, মানে এত কম সময় পুরো জিনিসটা তোলা, মানে ক্রেডিট গোস টু শ্রাবন্তী, মানে সবাই মানে সবাই মিলে, মানে হ্যাঁ সবাই, মানে ওরা এত কম সময় এবং তেহট্টের লোকজন শ্রাবন্তীর একটা গুরু দায়িত্ব ছিল, সেটা হচ্ছে কোরিওগ্রাফি, এইটা এই প্রসেসটা নিয়ে তুমি যদি বলো। একটু চাপ হয়নি, তার কারণ নিলয় ছিল, অরুণাব ছিল, এবং যারা পোয়েট দল যারা করেছেন, যে আর্টিস্টরা তেহট্টের আর্টিস্ট এবং কলকাতার, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এত সুন্দর জেল করে গিয়েছিল গোটা ব্যাপারটা, প্রত্যেকে ভালো অভিনেতা, ফলে কোনোটা চাপ না, মানে ক্লাসিক্যাল ডান্সের সেটা হচ্ছে সাত্যকিতার মিউজিক, মানে পরপর প্রত্যেকটা গান আসছে, আমরা যখনই গানগুলো শুনছিলাম ইনস্ট্যান্টলি আমাদের মাথাতে চলে আসছে, আচ্ছা এটা তো আরে ছৌয়ের একটা এ চলে আসছে, তো আরে রায়বেশের ফিল আসছে, তো মানে ফলে কি কারোর ওই চাপটা হয়নি। আচ্ছা এবার একটা প্রশ্ন করবো, কোনোভাবে ডিপ্লোম্যাটিক হওয়া যাবে না, ধরো এতজন কাস্ট ছিল, কাকে নাচাতে কোনো চাপ হয়নি আর কি, একদম নাচতে পারেই না, মানে এ বেকার তাল, কাকে নাচতে চাপ হয়নি, শতাক্ষীকে একদমই কোনো চাপ হয়নি, কারণ আমরা প্রথম থেকেই জানতাম যে এটা ওই শতাক্ষীদের যে গানটা, শতাক্ষী শ্রেয়া স্বাধীনা, ওই ওরা আসবে পড়বে আর তুলে নেবে, মজার কথা হচ্ছে স্বাধীনা যে করেছে ও এক না, এই ক্ষেত্রে আমি বলতে চাই যে শ্রেয়ার আর আমার পারফরমেন্সটা কোথায় সে তেজটা তৈরি হয়েছে, কারণ সূত্রধর হিসেবে অমিত দা প্রথমে ওঠে, আমি ডাইভার্ট করছি না, কারণ এটা এটা এই মুহূর্তটা হয়েছিল যেই অমিত দা উঠেছে মঞ্চে, তখন আমার আর শ্রেয়ার একটা চোখাচুকি হয়ে গেছে, তখন আমরা বুঝেছি মানে ওই এনার্জিটা পুরো অমিত দার থেকে, হ্যাঁ ওয়াও, তখন আমি এইবার তো করতে হবে ভালো, ওটা একটা মজা হয়েছিল, সেটা হচ্ছে যে আমি যেহেতু আগে কখনো মহিলা সাজিনি, মহিলার পোশাক পরিনি, পরে আমার একটা হেভি লেগেছে, মেকআপস করছে না, এটা করো ওটা করে, তিল ফিল দিয়ে ফিয়ে এমনি খুব ভালো লেগেছে, কখনো করিনি, বাস জমে গেছে, আর আমার যখনই রবি ঘোষ এসেছে আমাদের মাথায়, আর কে করবে, আর কে, সত্যি আর কে করবে,
উত্তম সৌমিত্রর লুক যেটা ওইটা আমার ভীষণ পছন্দের, আর গ্রাম শহর মফস্বল আমার খুব পছন্দ। আমি এখনো দেখিনি, মানে খালি একটাই আর চারটে আন্দাজে আছে, সেটা হচ্ছে গ্রাম শহর। আমার তো অবভিয়াসলি গ্রাম শহর, আর মানে নিজে করে খুব মজা পেয়েছি, আর নারী পুরুষ কারণ আমি মানে যখন শুট হচ্ছিল তখন আমি দেখেছি, দেখে আমি খুবই মানে হ্যাপি হয়ে গেছি। আর একটা অদ্ভুত বিষয় এই শুটিংটা, মানে আমরা ছবি শুট করতে গেলে একরকমের তো হয়, আর এটা ক্যামেরা লাগিয়ে দিয়ে আমরা থিয়েট্রিক্যাল পারফরম্যান্স হচ্ছে, একদম রেডি করে নাটক, এটা নাটক, পুরো নাটক একদম। ওইটা কিন্তু মানে এইটার মজা আছে। আচ্ছা শ্রাবন্তী, তুমি এবার লিপসিং নিয়ে বলো, যেহেতু আমাদের গান। হ্যাঁ বাহ, আমি যেটা নিজে ফেস করেছি আমি সেটা বলছি। একটা প্রথম যে গানটা শুট করছিলাম সেটার ক্ষেত্রে আমি একটু ইনকনফিডেন্টই ছিলাম, কিন্তু পরের গানটা করতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি, সাত্যকিতা যখন মানে সাত্যকিতার গানে লিপ দেওয়া মানে ওটাকে খপাত করে ধরতে হবে গানের জায়গাগুলো, কারণ সাত্যকিতা মানে একটা গান সারে গা মা আমাদের কষ্টটা তো আপনারা দেখুন। ঝালাগান পালাগান উড়িবাবার ইউটিউব চ্যানেলে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে বলে দিন, তাই না? ঝালাপালা করে দিন কমেন্ট করে, বাট অবশ্যই দেখুন ঝালাগান পালাগান উড়িবাবার ইউটিউব চ্যানেলে। নমস্কার।